হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রত্যেকেও ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস নাইনের জন্য। ক্লাস নাইনের বাংলা এমআইএল সাবজেক্টের 10 নম্বর অধ্যায়টি হচ্ছে অ্যান্টিবায়োটিক ও পেনিসিলিনের কথা। লিখেছেন পার্থসারথী চক্রবর্তী। আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যান্টিবায়োটিক ও পেনিসিলিনের কথা চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং সমস্ত নোটস নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এবং আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো আজকের এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটস থেকে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। সো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। ক্লাস নাইন বেঙ্গলি বাংলা সাহিত্য চয়নিকা, অধ্যায় 10, অ্যান্টিবায়োটিক ও পেনিসিলিনের কথা, পার্থসারথী চক্রবর্তী লিখেছেন। সো প্রথম প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন নম্বর 1, চিকিৎসা বিজ্ঞানে বর্তমান যুগকে বলা হয়? অপশন 1, অ্যান্টিবায়োটিকের যুগ। অপশন 2, পেনিসিলিনের। অপশন 3, ভিটামিনের। অপশন 4, থেরাপির। সঠিক উত্তরটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের যুগ। খ নম্বর, অ্যান্টিকতার অর্থ কী? অপশন 1, বিরুদ্ধে। অপশন 2, স্বপক্ষে। অপশন 3, স্বগুত্রে। অপশন 4, অগুত্রে। সঠিক উত্তরটি হচ্ছে বিরুদ্ধে। গ নম্বর, বায়োটিক মানে? অপশন 1, বায়ু। অপশন 2, জীবন। অপশন 3, মরণ। অপশন 4, জীবাণু। সঠিক উত্তরটি হচ্ছে জীবন। ঘ নম্বর, অ্যান্টিবায়োটিক সৃষ্টি হয়? অপশন 1, অণুজীবের দ্বারা। অপশন 2, বায়ুর দ্বারা। অপশন 3, জলের ধারা। অপশন 4, প্রাণীর দ্বারা। সঠিক উত্তরটি হচ্ছে অণুজীবের দ্বারা। এর নম্বর 2 নম্বর প্রশ্ন, প্রশ্নে লেখা আছে অ্যান্টিবায়োটিক কাকে বলে? উত্তর, অ্যান্টিকতার অর্থ হলো বিরুদ্ধে আর বায়োটিক মানে জীবন। নানা রকম অণুজীব পাওয়া যায় তা যাহারা নিজেদের শরীর থেকে এমন সব রাসায়নিক জিনিস তৈরি করে যাহা অন্য ক্ষতিকর অণুজীবের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। এই রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিবায়োটিক। খ নম্বর, অণুজীবন কাকে বলে? উত্তর, বায়োটিক মানে জীবন। অ্যান্টিবায়োটিক অণুজীবন মাইক্রো অর্গানিজমস দ্বারা সৃষ্ট। ইহারা আঘারে এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে ইহাদের দেখা যায় না। আমরা যেমন কলোনি করিয়া অনেকে মিলিয়া একসঙ্গে থাকিতে চাই, তেমনি ইহারা নিঃসঙ্গতা এড়াইয়া দলবদ্ধ হইয়া বাড়িয়া উঠিবার চেষ্টা করে। পাউরুটিতে যে ছাতা পড়ে তাহা একরকম অণুজীবের কলোনি। গ নম্বর, অণুজীবের বৈশিষ্ট্য কী? উত্তর, ইহারা আকারে এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে ইহাদের দেখিবার উপায় নাই। আমরা যেমন কলোনি গড়িয়া অনেক মিলিয়া একসঙ্গে থাকিতে যাই, তেমনি ইহারা নিঃসঙ্গতা এড়াইয়া দলবদ্ধ হইয়া বাড়িয়া উঠিবার চেষ্টা করে। এরপরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিকের কাজ কী? উত্তর, অ্যান্টিবায়োটিক অণুজীবদের মাংস করিবার ধ্বংস করিবার জন্য ক্ষমতা রাখে। অ্যান্টিবায়োটিকের শরীরের মধ্যে প্রবেশ করিয়া ক্ষতিকর জীবাণুদের। উমর নম্বর প্রশ্ন, অণুজীবের কাজ কী? এই পৃথিবী অণুজীবে পূর্ণ। এমন অনেক অণুজীব আছে যাহারা নানা ধরনের রোগের কারণ, কিন্তু আবার নানা রকম অণুজীব পাওয়া যায় যাহারা নিজেদের শরীর হইতে এমন সব রাসায়নিক জিনিস তৈরি করে যাহা অন্য ক্ষতিকর অণুজীবের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা কৌশলে এই সব ক্ষতিকারক অণুজীবদের বন্ধ করিয়া মানুষ দেহে যেই সব জীবাণু ক্ষতি করে তাহাদের ধ্বংসের কাজে লাগাইয়া থাকেন। 5টি, 6 নম্বর প্রশ্ন, 5টি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। উত্তর, পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, নিউমাইসিন, এরিওমাইসিন, ওরিওমাইসিন, গ্যারামাইসিন, অ্যাম্পিলিসিন, টেরামাইসিন, ক্রোমাইসেটিন ইত্যাদি। 6 নম্বর, পেনিসিলিন থেকে প্রস্তুত অ্যান্টিবায়োটিকের নাম লিখো। তো উত্তর, অ্যাম্পিলিসিন। 42 নম্বর প্রশ্ন, মানব শরীরে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে? উত্তর, অনেক অণুজীব আছে যাহারা নানা ধরনের রোগের কারণ, কিন্তু আবার নানা রকম অণুজীব পাওয়া যায় যাহারা নিজেদের শরীর হইতে এমন সব রাসায়নিক জীব তৈরি করে
যাহা যাহা অন্য ক্ষতিকর অণুজীবদের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। এই রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিবায়োটিক। বিজ্ঞানীরা কৌশলে এই সব ক্ষতিকারক জীবাণুদের বৃদ্ধি বন্ধ করিয়া মানুষের দেহে যেই সব জীবাণু ক্ষতি করিয়া থাকে তাহাদের ধ্বংসের কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করিয়া থাকেন। বর্তমানে ল্যাবরেটরিতে স্যান্টিথেটিক পেনিসিলিন তৈরি হয়, ফলে রোগ জীবাণু ধ্বংসের কাজ মানুষের হাতের মুঠোয় চলিয়া আসিতেছে আসিয়াছে। দ্বিতীয় মহাযুদ্ধে পেনিসিলিন ঔষধ ধর্মস্থির ন্যায় কাজ দিয়েছে আহত সৈনিকদের চিকিৎসায়। 3 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, অ্যান্টিবায়োটিক কীভাবে সৃষ্টি হয়? উত্তর, একরকম অণুজীব পাওয়া যায় যাহারা নিজেদের শরীর হইতে এমন সব রাসায়নিক জিনিস তৈরি করে যাহা অন্য ক্ষতিকর অণুজীবের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। এই রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিবায়োটিক। ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা সুকৌশলে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করেন। এরপর দেখো বায়োটিক কথার অর্থ কী? উত্তর, বায়োটিক কথার অর্থ জীবন। ঘ নম্বর, আমাদের রোগের প্রধান কারণ কী? উত্তর, অণুজীব। ঘ নম্বর প্রশ্ন, পাউরুটিতে যে ছাতা পড়ে তা কী? উত্তর, এক প্রকার অণুজীব ছত্রাক। উপ নম্বর প্রশ্ন, একটি ছত্রাকের নাম লিখো। উত্তর, স্টাইলোকাস। চ নম্বর প্রশ্ন, পেনিসিলিন ব্যবহার শুরু হয়েছিল কবে? উত্তর, 1942 খ্রিস্টাব্দে। তারপর 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করো। ক নম্বর প্রশ্নে লেখা আছে পাউরুটিতে যে ছাতা পড়ে তা একরকম ড্যাশ কলোনি। উত্তরটি হচ্ছে অণুজীবের। খ নম্বর প্রশ্ন, এই পৃথিবী ড্যাশপূর্ণ, এই পৃথিবী অণুজীবে পূর্ণ। এরপর দেখো ঘ নম্বর, অ্যান্টিবায়োটিক ড্যাশ দ্বারা সৃষ্ট। উত্তর, অণুজীব। পেনিসিলিন তৈরি ড্যাশ থেকে। উত্তর, পেনিসিলিন থেকে। লাইসোজাইম রয়েছে আমাদের ড্যাশ চোখের জলে। চ নম্বর, ডক্টর ফুরি পেশায় ছিলেন একজন প্যাথোলজিস্ট। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, অণুজীব আমাদের কীভাবে উপকৃত করে? উত্তর, নানা রকম অণুজীব আমাদের পাওয়া যায় যাহারা নিজেদের শরীর থেকে হইতে এমন সব ক্ষতিকারক জিনিস তৈরি করে যাহা অন্য ক্ষতিকর অণুজীবদের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। এই রাসায়নিক পদার্থের অ্যান্টিবায়োটিক বিজ্ঞানীরা কৌশলে এই সব জীবাণুদের বৃদ্ধি বন্ধ করিয়া মানুষদের দেহে সেই সব যেই সব জীবাণু ক্ষতি করিয়া থাকে তাহাদের ধ্বংসের কাজে ইহাদের লাগান। পেনিসিলিন, ট্যাপটোমাইসিন, নিওমাইসিন, অ্যালিওমাইসিন, গ্রিওমাইসিন, অ্যামাইসিলিন, টেরামাইসিন, করিওমাইসিটিন, এইসব অ্যান্টিবায়োটিক আজকাল চিকিৎসকেরা প্রায়ই ব্যবহার করিয়া থাকেন। এরপর দেখো অ্যান্টিবায়োটিক কী? এক ধরনের জীবাণু ধ্বংসকারী ঔষধ। ঘ নম্বর, অণুজীবের উপকারিতা কী? উত্তর, এরকম অণুজীব পাওয়া যায় যাহারা নিজেদের ক্ষতি হইতে এমন সব রাসায়নিক জিনিস তৈরি করে অন্য ক্ষতিকর অণুজীবদের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। এই রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক রূপ নিরাময়ে মানুষের উপকার সাধন করিয়া থাকে। ঘ নম্বর, অ্যাম্পিসিলিন কী? এটি কী বস্তু দিয়ে তৈরি হয়? উত্তর, অ্যাম্পিসিলিসিলিন। অ্যাম্পিসিলিন এক প্রকার শক্তিশালী অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন হইতে অ্যান্টিবায়োটিক পদ্ধতিতে অ্যাম্পিসিলিন তৈয়ার করা হয় যাহা নাকি পেনিসিলিন হইতে আরও বেশি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। উপ নম্বর, আলেকজান্ডার ফ্লেমিং কিসের উপর গবেষণা করেন এবং কত সালে? উত্তর, স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে স্টাইলোকাস নামে এক ধরনের জীবাণু লইয়া পরীক্ষা নিরীক্ষা করিয়াছিলেন। এই স্টাফাইলোক হইল এক ধরনের দুরন্ত জীবাণু। তারপর প্যাটিটিস কী? উত্তর, প্যাটিটিস এক ধরনের বিশেষ কাচের প্লেট, এটি এক প্রকার গবেষণার পাত্র। ছ নম্বর, পেনিসিলিন নিউটিয়াম এর কাজ কী? পেনিসিলিন নিউটিয়ামের কাজ জীবাণু দংশন করা, ব্যর্গজ। কক্ষাস জীবাণু দংশনকারী পদার্থটির নাম কী লিখো? উত্তর, লাইসোজাইম। ঝ নম্বর, লাইসোজাইম কী আবিষ্কার করেন? উত্তর, আলেকজান্ডার ফ্লেমিং। ইনিয় নম্বর, লাইসোজাইম কী? সহজ কথায় লাইসোজাইম হল এক ধরনের বস্তু যাহা রোগ জীবাণুকে দ্রবীভূত করিয়া শেষ করিয়া দিতে পারে। আমাদের চোখের জলে রহিয়াছে এই লাইসোজাইম। ট নম্বর, আমাদের চোখ সবসময় ভেজা কেন থাকে? উত্তর, আমাদের চোখের জলে রহিয়াছে লাইসোজাইম। চোখ হইতেই অত্যন্ত কোমল অনুভূতিশীল ইন্দ্রিয় বাতাস অথবা ধূলিকণা ইত্যাদির মাধ্যমে রোগ জীবাণু যাহাতে দেহে প্রবেশ করিতে না পারে সেজন্য চোখ সর্বদা ভিজা ভিজা অবস্থায় থাকে। ঠ নম্বর, মানব শরীরে কোথায় কোথায় জীবাণু দংশনকারী পদার্থ রয়েছে? উত্তর, আমাদের মুখের লালা, নাক ও গলায়, শ্যামায় এবং
ঘামে লাইসোজাইম জীবাণু দংশনকারী পদার্থ বর্তমান। তারপর দেখো রচনামূলক প্রশ্নোত্তর, তোমাদের পাঠ্যবই থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে বায়োটিক আবিষ্কারের কাহিনী লিখো উত্তর। স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে স্টাইফাইলোকোকাস নামে এক ধরনের জীবাণু লইয়া পরীক্ষা নিরীক্ষা করিতেছিলেন। স্টাইফাইলোকোকাস হইল এক ধরনের দুরন্ত জীবাণু, অনেক আমাদের অনেক রোগের কারণও বটে। গবেষণাগারের পেট্রিডিসিস অফ ফ্লেমিং এই জীবাণু লইয়া পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তিনি ভাবিয়েছিলেন কি করিয়া এই রোগ জীবাণুকে নিস্তেজ ও দুর্বল করিয়া দেওয়া যায়। একদিন ফ্লেমিংয়ের গবেষণা পাত্রের উপর বাতাস হইতে আচমকা কি একটা উড়িয়া আসিল। ফ্লেমিং লক্ষ্য করিলেন কক্ষাস জীবাণুর উপর সবুজ রঙের ছাতা গড়িয়াছে। বর্ষাকালে আমাদের জুতায় যে ধরনের ছাতলা পড়িয়া থাকে অনেকটা সেই রকম আর কি। গবেষণা পাত্রটি না ফেলিয়া তিনি সেইটা টেবিলের উপর এক পাশে সরাইয়া রাখিলেন। কয়েকদিন বাদে ফ্লেমিং লক্ষ্য করিলেন আশ্চর্য ব্যাপার, এই গাতলার নিচে দুরন্ত কক্ষার জীবাণুগুলো একেবারে গলিয়া গিয়াছে। যে জীবাণুর দৌরাত্ম শেষ করিবার জন্য ফ্লেমিং এতদিন ধরিয়া নিরলস প্রয়াস চালিয়েছিলেন, আজ কোনো অদৃশ্য বস্তু আসিয়া অবলীলাক্রমে তাহার মৃত্যু ঘটাইল। এই ছত্রাকটি হইল পেনিসিলিন নিউটিয়াম। ইহার জীবাণু ধ্বংস ক্ষমতা দেখিয়া সারা বিশ্বের লোক অবাক হইয়া গেল। ফ্লেমিং 1928 সালের সেপ্টেম্বর মাসে এই ছত্রাক পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু প্রকৃত পেনিসিলিনের ব্যবহার শুরু হয় ইহার 14 বছর পরে, অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে। এইভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হইয়াছে। তারপর দেখো খ নম্বর, পেনিসিলিন কি? মানব জীবনে পেনিসিলিনের ভূমিকা বর্ণনা করো উত্তর। পেনিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক, রোগ জীবাণু দংশনকারী বা সেগুলোর প্রজননে বাধা প্রদানকারী এক ধরনের প্রাকৃতিক বা কৃত্রিম পদার্থ হল অ্যান্টিবায়োটিক। মানুষ ও অন্যান্য প্রাণীর রোগ চিকিৎসায় আজকাল অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাপক। 1928 সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং এক প্রকার ছত্রাক নিঃসৃত দ্রব্য আবিষ্কার করেন। দ্রব্যটির নাম দেওয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন নামক এক প্রকার ছত্রাক থেকে পেনিসিলিন তৈরি হয়। পেনিসিলিন রিটা ল্যাকটাম জাতীয় এক প্রকার অ্যান্টিবায়োটিক। 1928 সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। মানব দেহে ক্ষতিকর অণুজীবনের ধ্বংস করিবার ক্ষমতা রাখে পেনিসিলিন। বিজ্ঞানীরা কৌশলে এবং সব ক্ষতিকারক জীবাণুদের বৃদ্ধি বন্ধ করিয়া মানুষের দেহে যেই সব জীবাণু ক্ষতি করিয়া থাকে তাহাদের ধ্বংসের কাজে পেনিসিলিন ব্যবহার করিয়া থাকেন। ডক্টর ফোরি পেনিসিলিয়াম ছত্রাক হইতে তাহার আসল নির্যাসটুকু বাহির করিয়া উত্তম পেনিসিলিনের তৈয়ারি করিলেন, যাহা চমৎকার ঔষধ হিসাবে ব্যবহার করা হইল। ইহারও কিছুদিন পরে ল্যাবরেটরিতে সিনথেটিক পেনিসিলিন তৈয়ার হইল। রোগ জীবাণু দংশের কাজ মানুষের হাতের মুঠোয় চলিয়া আসিল। দ্বিতীয় মহাযুদ্ধে পেনিসিলিনের ঔষধ দ্রব্যতরীর ন্যায় কাজ দিয়াছে আহত সৈনিকদের চিকিৎসায়। নেক্সট প্রশ্ন গ নম্বর, অ্যান্টিবায়োটিক কীভাবে মানুষের উপকার সাধন করে বিশদ করো। উত্তরটি হচ্ছে অনেক অণুজীব আছে যাহারা নানা ধরনের রোগের কারণ, কিন্তু আবার নানা রকম জীবা অণুজীব পাওয়া যায় যাহারা নিজেদের শরীর হইতে এমন সব রাসায়নিক তৈয়ারি করে যাহা অন্যের ক্ষতিকর অণুজীবদের ধ্বংস করিবার ক্ষমতা রাখে। এই রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিবায়োটিক। বিজ্ঞানীরা কৌশলে এই সব ক্ষতিকারক জীবাণুদের বৃদ্ধি বন্ধ করিয়া মানুষদের দেহে যেই সব জীবাণু ক্ষতি করিয়া থাকে তাহাদের ধ্বংসের কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করিয়া থাকেন। আজকাল ল্যাবরেটরিতে সিনথেটিক পেনিসিলিন তৈরি হয়, ফলে রোগ জীবাণু ধ্বংসের কাজ মানুষের হাতের মুঠো চলে আসিয়াছে। দ্বিতীয় মহাযুদ্ধে পেনিসিলিন ঔষধ দম্বতরীর ন্যায় কাজ দিয়াছে আহত সৈনিকদের চিকিৎসায়। মানুষের নানা প্রকার জটিল রোগ ব্যাধির হাত রক্ষা পাইতে অ্যান্টিবায়োটিক মুখ্যম কাজ করিয়া থাকে। এরপর দেখো টিকালিক অণুজীব। অণুজীব এক প্রকার ক্ষুদ্র এককোষী জীব, ইহাদের খালি চোখে দেখা যায় না, ইহারা বহুকোষীয় হইতে পারে। ব্যাকটেরিয়া এককোষী শৈবাল ছত্রাক অণুজীবের অন্তর্গত। অ্যান্টনি লিউয়েন হোক নামে এক বিজ্ঞানী 1675 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অণুজীব আবিষ্কার করেন। এই ছিল তোমাদের অ্যান্টিবায়োটিক ও পেনিসিলিনের কথা পাঠের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। অবশ্যই তোমরা তোমাদের নিজেদের খাতার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এ ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্রত্যেককে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।